নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। আদালতের নির্দেশ সত্ত্বেও কাজে যোগ দেওয়া হলো না সাংসদের। পঞ্চায়েত কর্মীর রহস্য মৃত্যুতে ধৃতদের বয়ানে নয়া মোড়। রাজনগরে পালিত হলো হুল দিবস। এবার খবর বিস্তারিত। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বিশ্বভারতীতে যোগ দিতে দেওয়া হলো না সাংসদ অনুপম হাজরাকে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বিশ্বভারতীতে যোগ দিতে দেওয়া হলো না সাংসদ অনুপম হাজরাকে। তৃণমূল সাংসদ অনুপম হাজরাকে দীর্ঘদিন যাবৎ কাজে যোগ দিতে দেয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সাংসদ হওয়ার সময় নিয়ম মেনে ছুটি নেননি বিশ্বভারতীর কাছে। বিশ্বভারতীর এমন সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেন অনুপম বাবু। বৃহস্পতিবার কলকাতা উচ্চ আদালত অনুপম বাবুকে কাজে ফেরানোর নির্দেশ দিলেও এদিন বিশ্বভারতীতে গিয়ে ফিরেই আসতে হয় অধ্যাপক সাংসদকে। অনুপম বাবুর অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই তাকে কাজে যোগ দিতে দিচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার আরও দাবি, তিনি দুর্নীতির প্রতিবাদ করায় উচ্চ আদালতের নির্দেশকে অগ্রাহ্য করেছে বিশ্বভারতীর বর্তমান উপাচার্য। আবারও আদালতে দ্বারস্থ হওয়ার হুমকি দেন তিনি। আমি যখন কোর্টের মহামান্য কোর্টের অর্ডার নিয়ে জয়েন করতে যাই, যেটা বিশ্ববিদ্যালয়কে অর্ডার দেওয়া ছিল যে অনুপম হাজরাকে অবিলম্বে জয়েন করানো, মানে ডিউটি রিজিউম করানো, কিন্তু সেই অর্ডার দেওয়া সত্ত্বেও প্রথমে বিশ্বভারতী যিনি ভাইস চ্যান্সেলর আছেন সবুজ কুলিশন, তো শ্রীমতী সবুজ কুলিশন প্রথমে বললেন যে আমরা তো জানি না এরকম কোনো অর্ডার বেরিয়েছে বলে। পরবর্তীকালে আমি অর্ডার সঙ্গেই নিয়ে গেছিলাম, অর্ডারটা যখন ওনাকে পড়িয়ে শোনালাম, তারপরে উনি বললেন যে এটা তো একসঙ্গে এখনই হবে না, একটু প্রসেস করতে টাইম লাগবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বুঝলাম যে ওনারা কোনোভাবেই উনি অ্যালাউ করতে চাইছেন না ওই অ্যাপ্লিকেশানটা, কারণ কোর্ট থেকে অর্ডার ছিল যে আমাকে ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে ডিউটি রিজিউম করতে হবে। তো আমি যখন দেখলাম তারা অন্যান্য বিভিন্ন রকম অজুহাত তৈরি করছেন, এবং সঙ্গে আমি বিশ্বভারতী অ্যাক্টও নিয়ে যাই সঙ্গে, যে লিগ্যাল প্রভিশনটা দেখাবার জন্য যে একজন ভাইস চ্যান্সেলারের সেই ক্ষমতা আছে যে উনি ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু তখন দেখলাম উনি আরও বেশি ডিটারমাইন্ড হয়ে গেলেন যে কোনোভাবেই যাতে আমাকে মানে জয়েন করানো না হয়। তো উনি যখন অ্যালাউ করলেন আমি চলে আসি। এরপরে আমি ডিপার্টমেন্টে, সোশ্যাল ডিপার্টমেন্টে গিয়েও জয়েন করতে যাই, রিজিউম করতে যাই, কিন্তু সেখানেও কোনো এইচওডি বা অফিসিয়েটিং এইচওডিকে পাওয়া যায়নি। জাস্ট কেবল আমার যে অ্যাপ্লিকেশন কপি সেটা রিসিভ করা হয়, কিন্তু ডিউটি রিজিউম করতে অ্যালাউ করা হয়নি। আমার যখন এই চাকরি ডিসকন্টিনিউ হয় তার মেন রিজনই ছিল যে বিশ্বভারতীতে যে দুর্নীতি চলছে সেই নিয়ে আমি সরব হয়েছিলাম, এবং পরবর্তীকালে তদানীন্তন ভিজিটার যিনি ছিলেন ইউনিভার্সিটির প্রণব মুখোপাধ্যায়, ওনাকে আমি চিঠি করি যে বিশ্ববিদ্যালয়তে এই সমস্ত দুর্নীতি চলছে, এবং তার পরিপ্রেক্ষিতে ইনকোয়ারি কমিটি গঠন হয়, তদানীন্তন ভাইস চ্যান্সেলারকে ডিসমিস করা হয়। কিন্তু যেন মনে হচ্ছে যে সেই করাপশনটা যাতে আরও ফার্দার মানে ডিসক্লোজ না হয়, কারণ ওদের মনে হচ্ছে যেন ওনাদের একটা ফোবিয়া কাজ করছে, মানে এখন যিনি ভাইস চ্যান্সেলার আছেন তার মনে একটা হয়তো ফোবিয়া কাজ করছে যে অনুপম হাজরা যদি জয়েন করে সেক্ষেত্রে হয়তো আবারও বিশ্বভারতীর মধ্যে যে সমস্ত করাপশন আছে সেটা হয়তো উনি এক্সপোজ করে ফেলবেন। তো সেই ফোবিয়া থেকেই সম্ভবত এই সিদ্ধান্ত এবং ওদের এই ডিটারমিনেশন। সেখানে যে আইনসম্মত যা স্টেপ নেওয়ার নেব, এবং অবভিয়াসলি যেহেতু আপনারা জানেন যে একটা মানুষের শেষ শেল্টার হচ্ছে কোর্ট, মহামান্য কোর্টের রায়ের পরও যখন সেই রায়কে অবমাননা করা হয়, তো সেক্ষেত্রে আমি কোর্টকেও ইনফর্ম করব এবং যেখানে যেখানে কনসার্ন অথরিটির কাছে যাব সেখানে যাব। উপাচার্যের অবশ্য দাবি, অনুপমবাবু নিয়ম মেনে কাগজপত্র জমা না করে সরাসরি দেখা করেছেন তাকে, তাতেই সৃষ্টি হয়েছে জটিলতা। অর্ডার আছে ঠিকই, কিন্তু কোনো জায়গাতে যদি আমার কাছে কেউ ভাইস চ্যান্সেলারের কাছে এসে তো তিনি অ্যালাউড অ্যাপ্রুভ বলে লিখে দেন না, একটা প্রসেস আছে, সেটা ডিপার্টমেন্ট বা রেজিস্টার হয়ে ভাইস চ্যান্সেলারের কাছে আসে। রেজিস্টার উনি যেরকম যে প্রসেসে আসে উনি সেই প্রসেসে জমা দিন, আমরা তো নিশ্চয়ই ডিসিশান নিয়ে নেবো, আমরা দেখব। কিন্তু সোজা এসে ভাইস চ্যান্সেলারের কাছে এলে তো একটা অসুবিধা, সেটা অফিসিয়াল প্রসিজিওর নয়, রেজিস্টার হয়ে সেটা আসতে হবে, একটা অফিসিয়াল প্রসিজিওর মেনে। সেটা তো আমি তখন ছিলাম না এই আসনে, কি কারণে বহিষ্কার করা ছিল, কেন হয়েছিল সেটা আমাকেও দেখে বলতে হবে। আর হাইকোর্টের আদেশ যখন তখন আমাদের মেনে নিতেই হবে, সেখানে তো কোনো এ নেই, কিন্তু সব কিছুর একটা প্রসিজিওর আছে, সে প্রসিজিওরটা ফলো করলে নিশ্চয়ই সেভাবে আসুন। ভয় টিভি, শান্তিনিকেতন।
শিউরি থানার দিঘুলি থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিন ধৃতেরা মৃত যুবকের পরিচিত বলে দাবি পুলিশের। শিউরি থানার দিঘুলি থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিন ধৃতেরা মৃত যুবকের পরিচিত বলে দাবি পুলিশের। মাস তিনেক আগে নিখোঁজ হয়ে যাওয়া শিউরি থানার লম্বদরপুরের বাসিন্দা নিশিকান্ত দাসের পচা গলা দেহ উদ্ধার হয় দিঘুলি গ্রামের পরিত্যক্ত কুয়ো থেকে। মৃতের বাবা দাবি করেন, অপহরণ করে খুন করা হয়েছে তার ছেলেকে, মুক্তিপণের জন্য ফোনও পান তিনি। তবে ঘটনার তদন্তে নেমে পুলিশ যে তিনজনকে গ্রেপ্তার করেছে তাতে পুলিশের অনুমান, আততায়ীরা সকলেই পরিচিত ছিল নিশিকান্তের। তাদের অনুমান, নিশিকান্ত সহজ সরলভাবে গিয়েছিল পরিচিতদের সঙ্গে, তারপরই মৃত্যু হয় তার। পুলিশের আরও অনুমান, নিশিকান্তের বাবাকে যখন মুক্তিপণ দাবি করা হয় ততক্ষণে বেঁচে ছিল না নিশিকান্ত। তবে তার মৃত্যুর পরও কেন মুক্তিপণ দাবি করা হয়েছিল সে বিষয়টি খোলসা করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ভয় টিভি শিউরি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউরিতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউরি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, শিউরি সদর হাসপাতাল। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল। নবনীত কুমার, নিউরোসার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ MD মেডিসিন শিউরি সদর হাসপাতাল, ডাক্তার সাবানা ইয়াসমিন MS গাইনি শিউরি সদর হাসপাতাল। শিউরিতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা, ডাক্তার চারুথা বালাচন্দ্রন MBBS DA TNB জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ENT স্পেশালিস্ট শিউরি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ENT স্পেশালিস্ট শিউরি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নিউরোসাইক্রিয়াটিস্ট স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ শিউরি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউরি বীরভূম, শিউরি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার, চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163666741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল শিউরি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স ICU, NICU ও অত্যাধুনিক OTতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ,
এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল, সিউড়ি, বীরভূম। দূরভাষ 03462529550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবেই দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। ফিরে এলাম বিরতির পর। রাজনগরের গাঙ্গুড়ি জয়পুর পঞ্চায়েতে পালিত হলো 164তম হুল দিবস। রাজনগরের গাঙ্গুড়ি জয়পুর পঞ্চায়েতে পালিত হলো 164তম হুল দিবস। এদিন পঞ্চায়েতের অনুষ্ঠান মঞ্চে আয়োজিত হয় হুল দিবসের অনুষ্ঠান, যাতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগদান এলাকার আদিবাসী সম্প্রদায়। আদিবাসী নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় দিনটি। ভয় টিভি রাজনগর, আসুন দেখে নিই 29শে জুনের গুরুত্ব। ১৭৫৭ খ্রিস্টাব্দের 29শে জুন রবার্ট ক্লাইভ এক দরবারে মীরজাফরকে বাংলা, বিহার ও ওড়িশার নবাব ঘোষণা করলেন। কলকাতার ভবানীপুরে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম হয় 29শে জুন 1864 খ্রিস্টাব্দে। 1873 সালের 29শে জুন আলিপুর দাতব্য চিকিৎসালয়ে মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন। বিজ্ঞানী ও সংখ্যাতত্ত্ববিদ প্রশান্তচন্দ্র মহালান বিশের কলকাতায় জন্ম হয় আজকের দিনে 1893 খ্রিস্টাব্দে। 1946 সালের 29শে জুন গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। 296টি আসনের মধ্যে নিখিল ভারত কংগ্রেস 205টি আসন ও মুসলিম লীগ 73টি আসন পায়। শিখরা গণপরিষদে যোগ না দিতে চাইলে 4টি আসন শূন্য থাকে। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। আদালতের নির্দেশ সত্ত্বেও কাজে যোগ দেওয়া হলো না সাংসদের। পঞ্চায়েত কর্মীর রহস্য মৃত্যুতে ধৃতদের বয়ানে নয়া মোড়। রাজনগরে পালিত হলো হুল দিবস। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।